যে খালে ফেলা সংস্কৃতিতে কি আসলে আমাদের মধ্যে পরিবর্তন আসছে আর মানুষ ফেলবে কোথায় এই প্রাতিষ্ঠানিক বর্জ্য বাণিজ্যিক বর্জ্যটা যাবে কোথায় দুটো বিষয়ে পুরস্কার করে বলি তারাকার চট্টোপাধ্যায় গল্প করে নেয় সেটা হলো ধানমনি লেখে প্রকল্প 1997 সাল শেষ পর্যায়ে আমরা একটা স্ট্রাকচারাল এলিমেন্ট ব্যবহার করেছিলাম এই দূষণ দখল এবং ময়লা ফেলার বিপরীতে সেটা হচ্ছে দুপাশে ওয়াকওয়ে দিয়ে একদম এজ পর্যন্ত ডিফাইন করে ফেলেছিলাম তো একদিন সকালবেলা প্রায় শেষ পর্যায়ে ইন্সপেকশনে যাচ্ছি সাথে আমার সিটি কর্পোরেশন লোকজন হঠাৎ করে দেখলাম একটা জায়গায় জট কি ব্যাপার দেখি উপর থেকে ময়লা ফেলেছিল ফুটপাতে এবং ওই যারা হাঁটছিলেন সকালে তারা বলছেন আমাদের ওয়াকওয়েতে ময়লা ফেলেছেন নিচে নেমে এটা উঠিয়ে নিয়ে যাবেন আমার সেদিন মনে হয়েছে আসলে জনসম্পৃক্ততার জন্য কিছু স্ট্রাকচারাল ইন্টারভেনশনও দরকার আপনি যদি দুপারটাকে ওয়াকওয়ে দিয়ে শোভিত করেন ডিফাইন করেন তাহলে সহজে ময়লা ফেলবে না কিন্তু আপনি যদি উন্মুক্ত রেখে দেন আবর্জনা পূর্ণ রেখে দেন তাহলে আরো কিছু আবর্জনা অটোমেটিক্যালি অন্যকে আহ্বান করবে এটি যেমন সত্য আরেকটা জিনিস দেখতে হবে আমাদের বর্জ্যগুলো উৎস থেকে আবদ্ধ অবস্থায় পৃথকীকরণ করে বর্জ্যের ম্যানেজমেন্ট বা যেখানে প্রসেসিং হবে সেই জায়গায় নেওয়ার প্রক্রিয়াটা কিন্তু সিটি কর্পোরেশনকে আজক তালক অ্যাডাপ্ট করতেই হবে ইতিমধ্যে মাননীয় মন্ত্রী ইনসিনারেশনের মাধ্যমে বর্জ্যের একটা ব্যবস্থাপনার ব্যবস্থা করেছেন তাতে করে এই ফিল করার যে ব্যবস্থা ছিল যে ল্যান্ডের পর ল্যান্ড ফিল করে নদী দূষণ করে জলাভূমি ভরণ করে যে বর্জ্য ব্যবস্থাপনা তার থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কিন্তু উৎস থেকে আমাদের যেমন পাটের তৈরি ব্যাগ আছে সেরকম ব্যাগ দিয়ে পৃথিবীকরণ করে এগুলি প্রসেসিং পর্যন্ত নেয়া এই পদ্ধতিটা আজ হোক কাল চালু করতে হবে আর একই সঙ্গে আমাদের এই খালগুলোর ডেভেলপমেন্টের পাশাপাশি করে এই বর্জ্যগুলো যাতে না ফেলে ওই জায়গায় ফেলা হয় সেটাকে ব্যবস্থা করতে হবে আর এই যে অন্তর্ভুক্ততার কথা বলছিলাম বারবার জনগণের এই কাউন্সিলের নির্ভর অঞ্চল ভিত্তিক যে আগে অতীতে সর্দার প্রথা ছিল সেরকম প্রতি ওয়ার্ডে খালের যদি এরকম তৈরি করা যায় অভিভাবক করা করা যায় যায় গার্ডিয়ান যেটা তৈরি তৈরি আমরা ওই সামাজিক বনায়নের বেলায় করেছি পুরনো ঢাকার সর্দার প্রথায় আমাদের অতীতে ঐতিহ্য রয়েছে তাহলে কিন্তু খালগুলি ওই এলাকার জনগণই প্রোটেকশন দেবে মনে রাখতে হবে এই পুরো জায়গায় স্থানীয় সরকার ব্যবস্থার বীজ গোড়া থেকে যদি আমরা তাদেরকে সামর্থ্যবান করি যেহেতু উনি স্থানীয় সরকার মন্ত্রী এটা একটা অন্য ধরনের ঘটনা ঘটাবে তবে আমি এই কথাগুলি বলছি এই জন্যে এগুলি সবই একটার পর একটা ইটের পর ইট ঘেঁতে গেতে এই ঘরটা তৈরি হবে শুরু হয়েছে যেহেতু সেই জন্য আমি আবারও একটু পুনরাবৃত্তি করি জনগণ সম্পৃক্ততার জন্য ভাবনা চিন্তা করে বিনিয়োগ করতে হবে অর্থ বিনিয়োগ করতে হবে লোকবল বিনিয়োগ করতে হবে পরিকল্পনা বিনিয়োগ করতে হবে এটা এমনি এমনি হবে না তো এই জায়গাটা তো একটু দেখুন করি আমরা আমাদের যে আমাদের চরিত্র তাতে আমরা বুঝি যে আমরা বুঝি আমাদের অনেক কিছু জোর করলে আমরা মানি এমনিতে মানি না আমরা ক্যান্টনমেন্টের মধ্যে গেলে ঠিকই ট্রাফিক সিগনাল মানি বাইরে হয়তো মানি না এখন কি শাস্তি আরোপের সময় এসেছে কিনা যে ফেললে খালি ফেললে রাস্তায় ফেললে

সামাজিকভাবে করতে হবে মনে রাখা দরকার যে সমস্ত দেশের উদাহরণ আমরা দেই সিঙ্গাপুর বা উন্নত দেশগুলো মালয়েশিয়া তারা কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে তার আমাদের যে ছিল আবার তারা সময় সময়ে এই শাস্ত্রীগুলো কঠোরভাবে ঠিক আমি তাহলে সভাপতি মহোদয় আমি কাছ থেকে খুব সংক্ষেপে শুনিনি माननीय মন্ত্রী পরিকল্পনা আছে কিনা যে এইগুলো নিয়ম হবে এবং নিয়ম ভাঙ্গলে শাস্তি হবে না এটা তো আছে এখন তো শাস্তি তো দেওয়া হচ্ছে এখানে শাস্তি দেওয়া হচ্ছে না মন্তনা এখন যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে কোটি কোটি টাকা খরচ করে তাদের এটা তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে ডিমলিশ করে দেওয়া হয়েছে তো ইট ইজ এ সোর্স আর এরপরে দিয়ে আপনি যেগুলোর কথা বলছেন এই সমস্ত আমরা যেমন যদি কেউ মশা প্রজননকে উৎসাহিত করে সেখানে মধ্যে জরিমানা করেছে মেস্টের নিয়োগ করা হয়েছে আর ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে হাকিবের হাইব সাহেব যে কথা বলছেন ইট অলরেডি বিন প্রিভেলিং কিন্তু বাট আমি এখনো সিটি কর্পোরেশনকে বলেছি আই এম ডেভেলপিং ওয়ান মডেল যে যাতে নাকি সিটি কর্পোরেশন গুলো আরো প্রিসাইজলি এ সমস্ত ওয়েস্ট কালেকশন করতে পারে ডোমেস্টিক ওয়েস্ট কিন্তু আগে কিন্তু যত্রতত্র ফেলতো আপনি দেখছেন এখন কিন্তু আমি অন্তত আমার চোখে আমি যে এলাকাগুলোতে বিচরণ করেছি ইতিমধ্যে আমি কিন্তু কোথাও দেখি যে ডোমেস্টিক ওয়েস্ট ওয়েস্ট গুলো তারা ফেলতেছে শুধু এই শহর না যেমন আমি সিলেট শহরের কথা বলি বিং লোকাল গভর্নমেন্ট মিনিস্টার আই ট্রাভেল মেনি নাম্বারস অফ দ্য সিটিজ এবং সব সিটি কর্পোরেশনের পৌরসভাগুলা আমার তো আমি সেখানে দেখলাম যে তারা একটা সিগনিফিকেন্ট

যে ল অর্ডার এনফোর্স করতে গিয়ে জরিমানা করতে গিয়ে তাৎক্ষণিকভাবে আসলে কেউ কিছু করতে পারে নাই সেখানে ল অ্যান্ড আপনি যে ইম্পোজ করেছেন সেখানে ব্রেক হয়েছে সেখানে তাদের কোথায় কোথায় আপনার কেউ রিয়্যাক্ট করেছেন এবং সেই রিয়্যাক্টের এগেনস্টে আবার ফারদার ইম্পোজিশন আসছে এই সমস্ত কারণে হয়েছে